আসসালামু আলাইকুম। আমরা এখন জান্নাতুল বাকি জিয়ারতের উদ্দেশ্যে রওনা করেছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রজব শরীফ জিয়ারত করার পরে জান্নাতুল বাকির উদ্দেশ্যে রওনা হলাম। এটা জান্নাতুল বাকিতে প্রবেশের গেট। তো একটু সিঁড়ির মতো করা আছে, এখানে এখান দিয়ে যেতে হয়। সৌদি আরবে জান্নাতুল বাকি মুসলমানদের জন্য একটি সম্মানিত কবরস্থান। এটি মসজিদে নববীর দক্ষিণ পূর্ব দিকে অবস্থিত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরত করে মদিনায় আসার সময় জান্নাতুল বাকি একটি সবুজ বৃক্ষে আচ্ছন্ন ছিল। মসজিদে নববী নির্মাণের সময় তিনি দুই এতিম শিশুর কাছ থেকে এই জায়গাটি কিনে নিয়েছিলেন। তার এক সাহাবি আসাদ বিন জাররার ইন্তেকালের পর কবর দেওয়ার জন্য এই জায়গাটি নির্ধারণ করা হয়। আসাদ বিন জাররাহ ছিলেন এই খানে দাফন হওয়া প্রথম আনসারি সাহাবি। উসমান বিন মজুন এখানে দাফন হওয়া প্রথম মুজাহিদ সাহাবি ছিলেন। পূর্বে এই কবরগুলোর উপর স্থাপনা ছিল। কবর স্থানটি ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। দ্বিতীয় খলিফা উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মৃত্যুর পর ওনাকে এখানে দাফন করা হয়। এই জান্নাতুল বাকি একসময় এমন ছিল না। সৌদ বিন আব্দুল আজিজের সময় এখানে এটা এমন এভাবে করা হয়। এর প্রথমে ছিল এটা বিভিন্ন মাজারের মতো প্রত্যেকটা কবরের নিশানা দেওয়া ছিল। আমি এটা এই যে ছবিগুলো দেখতে পাচ্ছেন আপনারা, এরকম ছিল এবং ছোট্ট জায়গা ছিল। পরবর্তীতে এটাকে সম্প্রসারিত করা হয় এবং যত স্থাপনা আছে সব ঘুরিয়ে এটাকে সমতল করা হয়। কোনো কবরের কোনো চিহ্ন রাখা হয় না। প্রথমে এখানে সব কবরের চিহ্ন দেওয়া ছিল, ছোট ছোট মাজারের মতো করা ছিল। দ্বিতীয় খলিফা উসমান বিন আফফান এর মৃত্যুর পর ওনাকেও এখানেই দাফন করা হয়। উবাইয়া খেলাফতের সময় তার কবর এর উপর গম্বুজ নির্মাণ করা হয়। অন্যান্য সময়েও এখানে বিভিন্ন কবরের উপর গম্বুজ ও স্থাপনা নির্মিত হয়েছিল, যেটাকে আমরা মাজার বলে থাকি। 1926 সালে আব্দুল আজিজ ইবনে সৌদ এর শাসনামলে জান্নাতুল বাকির মাজারগুলো ধ্বংস করা হয়। ওই সময়ে বহির্বিশ্বের মুসলিম সম্প্রদায় প্রতিবাদ জানালেও এসব স্থাপনা ধ্বংস করে দেওয়া হয়। এই জায়গা কবরস্থানের জন্য আল্লাহর পক্ষ থেকে নির্বাচন করা হয়। এখানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক সাহাবি এবং আত্মীয় স্বজন দাফন করা হয়। এর মধ্যে তার এক ছেলে, তার মেয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছাড়াও আরও 10,000-এরও বেশি সাহাবি সমাহিত রয়েছে। জান্নাতুল বাকির পিছনে এক সময় একটি ইহুদি কবরস্থান ছিল, পরবর্তীতে তা জান্নাতুল বাকির অংশে পরিণত করা হয়। ফজর এর পরে এবং আসর এর পরে কবরস্থান সবার জন্য জিয়ারতের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। মহিলারা এখানে কবর জিয়ারত করতে পারেন না, কারণ সৌদি আরবে মহিলাদের কবর জিয়ারত
নিষেধ, যে কোনো কবরস্থানে মহিলারা যেতে পারেন না। বাহিরে এবং ভিতরে পুলিশের কড়া পাহারা রয়েছে। ভেতরে শক্তভাবে নজরদারি করা হয়, যেন কোনো প্রকার বেদাতি কাজ হলে সেটা কঠোরভাবে দমন করা হয়। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতের বেলায় শেষ অংশে উঠে জান্নাতুল বাকিতে যেতেন এবং বলতেন, হে মুমিন কবরবাসীরা, তোমাদের উপর সালাম বর্ষিত হোক, কালি তোমরা তোমাদের প্রতিশ্রুতি বুঝতে পারছ, তোমরা কিয়ামতের জন্য বিলম্ব করছ, ইনশাআল্লাহ আমরা অচিরেই তোমাদের সাথে মিলিত হচ্ছি, হে আল্লাহ জান্নাতুল বাকিবাসীদেরকে মাফ করে দাও। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম যে ব্যক্তির জমিন চির ধরবে সেই ব্যক্তি আমি, তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তারপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপর বাকি বাসী জান্নাতুল বাকি বাসীগণ। কবর চির ধরবে এই কথার মানে হলো কিয়ামতের দিন সর্বপ্রথম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর থেকে উঠবেন, ওনার ডান পাশে থাকবেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বাম পাশে থাকবেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এরপরে বাকি জান্নাতুল বাকি বাসীগণ, এরপরে আমরা সবাই ধীরে ধীরে, এই কথা বোঝানো হয়েছে এখানে। আমি আহলে বাকির পাশে আসব এবং তাহারা আমার সাথে মিলিত হবে, তারপর আমি মক্কাবাসীর অপেক্ষা করব, তারা মক্কা ও মদিনার মাঝামাঝি জায়গায় এসে আমার সঙ্গে মিলিত হবে। কিয়ামতের দিন 70,000 লোক কবর থেকে এমনভাবে উঠবে যে তাদের চেহারা চতুর্দশ পূর্ণিমা চাঁদের ন্যায় চমকাতে থাকবে এবং ওই সকল লোক কোনো হিসাব ছাড়াই জান্নাতে প্রবেশ করবে। Kim.